বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ মঙ্গলবার দুপুরে দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক এইচ এম আকতারুজ্জামানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী অভিযানে পাসপোর্ট অফিসে বিভিন্ন অনিয়মের অস্তিত্ব পায় তারা অভিযানকালে সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে দুদক কর্মকর্তারা ভুক্তভোগীদের বক্তব্যে উঠে এসেছে পাসপোর্ট অফিসের বিভিন্ন অনিয়ম আর আর্থিক লেনদেনের চিত্র এ সময় পাসপোর্ট অফিসের কর্মচারী বাসুদেব আনসার সদস্য রফিক ও সৌরভকে সংশ্লিষ্ট কার্যালয়ের উপপরিচালক আবু হোসেনের কক্ষে অভিযোগের মুখোমুখি করেন দুদক কর্মকর্তারা সেখানে পাসপোর্ট অফিসের বিভিন্ন অনিয়মের বিষয়ে উত্থাপন করা হয় দুর্নীতি দমন কমিশন বরিশালের উপপরিচালক এইচ এম আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন একজন সেবাগ্রহীতা বরিশাল পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারী ও দালালদের হয়রানি পাসপোর্ট পেতে ভোগান্তি ও আর্থিক লেনদেনের বিষয়ে দুদকে অভিযোগ দেয় সেই অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে তারা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান চালান অভিযানকালে পাসপোর্ট অফিসের বিভিন্ন অনিয়ম পাওয়া যায় বিষয়টি পাসপোর্ট অফিসের উপপরিচালককে অবহিত করেন তিনি উপপরিচালক পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধে আরও কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন একই সঙ্গে সেবা গ্রহীতাদেরও সতর্ক এবং সচেতন করেছেন বলে জানান দুদক উপপরিচালক পাসপোর্ট পেতে হয়রানি ভোগান্তি আর্থিক লেনদেন আজকে আমরা এখানে অভিযান পরিচালনা করি কিছু অনিয়ম এখানে দেখে দেখতে পেয়েছি বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক আবু মোহাম্মদ জাকির হোসেন গণমাধ্যমকে বলেন মানুষ অসচেতন হওয়ায় সঠিকভাবে আবেদন ফরম পূরণ করতে পারে না ফলে পাসপোর্ট করতে এসে দিতে পড়ে আমরা সেবা প্রত্যাশীদের বারবার কী কী কাগজপত্র প্রয়োজন সেগুলো বলে দেই সরকার নির্ধারিত ফি ব্যতীত কাউকে অর্থ না দিতেও অনুরোধ করেন সেবা প্রত্যাশীদের ইচ্ছাকৃত হয়রানি কিংবা তাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি যে স্টাফ এবং এসব সংশ্লিষ্ট যার বিরুদ্ধে অভিযোগটা এসছে তাকে অবশ্যই আমার প্রশাসনিক ব্যবস্থার জন্য আমরা জানাবো এবং তাকে সচেতন হতে বলবো আমার কাজ হচ্ছে সরকারি সেবা দেওয়া সেবা প্রতিষ্ঠান